বসো। কি হলো? বললাম যে ওখানে গিয়ে বসো চুপ করে। আরে গুরুমশাইয়ের বউ আমাদের সঙ্গে পড়বে না কি রে? তাই তো মনে হল মেয়ে মানুষ আমাদের সঙ্গে আক্ষসে শিখবে। এই কিসের এত কথা হচ্ছে রে? কালকের সব পড়া মনে আছে তো? বাড়িতে পড়েছিস? প্রত্যেককে ধরবো, না পারলে কি করি দেখ। এসো কপাল, বসো বসো। কি এসব কি? আগে আমার ছেলে মধু তো আপনার চাত্তর। সে তো জানি, কিন্তু এসব এনেছেন কেন? এটা আপনার দক্ষিণা পণ্ডিত মশাই, এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনার এটুকু আনারও কোনো প্রয়োজন ছিল না। আমি ছাত্র পড়িয়ে দক্ষিণা নিই না, আমি ছাত্র পড়াই যাতে গ্রামের ছেলেরা মানুষ হয়, যাতে তাদের বিচার বুদ্ধি বাড়ে, কোনটা সংস্কার কোনটা কুসংস্কার সেটা যেন তারা বুঝতে পারে, এই লক্ষ্য নিয়েই আমি আমার টোল চালাই। তাছাড়া ভগবানের আশীর্বাদে আর আপনাদের শুভেচ্ছায় আমার যেটুকু জমি জমা আর ব্যবসাপত্র আছে তাতে আমাদের সংসার দিব্যি চলে যায়। আপনি দয়া করে এসব নিয়ে যান। আপনি মানুষ নন পণ্ডিত মশাই, কেউ বিনা পয়সায় এখন কুটোটিও নাড়তে চায় না। আপনি যখন বলছেন আমি নিয়েই যাচ্ছি, ঈশ্বর আপনার মঙ্গল করুন। খুড়োমশাই আপনি? বাবা নবকুমার, তুমি তোমার টোলে যদি আমার নাতিকে একটু ভর্তি করে নাও, আমি চাইছি আমার নাতি তোমার কাছে লেখাপড়া শিখুক। এ তো ভালো কথা। হ্যাঁ রে, তোর নাম কি? মুকুন্দ। বাহ, বেশ ভালো নাম তো। আয় আয় বস। আমি তাহলে আসি বাবা? হ্যাঁ আসো। এ কি বৌমা এখানে কি করছে? তুমি যে দেখছি একেবারে ছাত্রদের মাঝে বসিয়ে দিয়েছো। না খুড়োমশাই, ও এমনি বসেনি, ও পড়তে বসেছে। মেয়ে মানুষ পড়বে? কিছু মনে করো না বাবা, মেয়ে মানুষ হয়ে তোমার বউ কিনা শাস্ত্র পড়বে। কেন পড়বে না খুড়োমশাই? মেয়েরা শাস্ত্র পড়লেও অসুবিধেটা কোথায়? বরং এতে তো সমাজের উপকারই হবে, আর আমার স্ত্রীর দেখা দেখি যদি আরও পাঁচটা মেয়ে লেখাপড়া শিখতে আগ্রহী হয় তাহলে তো সমাজের মঙ্গল, তারা জানতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। মহাজন চক্রবৃদ্ধি সুদের নাম করে লোক ঠকাতে পারবেন, শাস্ত্র আর মিথ্যে নিয়মের দোহাই দিয়ে তাদেরকে অন্ধকারে ঠেলে রাখতে পারবে না, এটা কি ভালো কাজ নয়? তাহলে মেয়ে মানুষ পুরুষ মানুষদের মতো আকর্ষবে, শাস্ত্রের বচন আওড়াবে? না না, এটা কি ঠিক নব? না না, তুমি মেয়ে মানুষের পড়া বন্ধ করো। দেখো নব, আমি চাইছি না তোমার বউকে দেখে আর গ্রামের পাঁচটা মেয়ে বউ উচ্ছন্নে যাক। খুড়োমশাই, আমি আমার সিদ্ধান্ত থেকে সরি না। বেশ, আমিও দেখব ছেলেদের মাঝে মেয়েদেরকে বসিয়ে তুমি পড়াও কী করে। এত বড় অনাচার তুমি এই গ্রামে বসে কী করে করো সেটাও আমি দেখব। মুকুন্দ চলে আয়। এই আয় উঠে আয়, এখানে বেশিক্ষণ থাকাও ভাব, ঘোর করি ঘোর করি, নইলে মেয়ে মানুষ কখনো শাস্ত্র পড়তে বসে? এত বড় অনাচার আমি কিছুতেই মানব না, কিছুতেই মানব না, এই আমি বলে দিলাম। তুমি যাই বলো দিদি, নবর সব কটায় সাই দিয়ে তুমি মোটেও ভালো কাজ করো না, এতে যে কত বড় বিপদ হবে তুমি বুঝতে পারছো না? এরপর যখন গায়ে ডিডি পড়ে যাবে তখন আমাদের নবর শিখতে হবে। দেখাই যাক না মা, নতুন বউ কেমন লেখাপড়া শিখতে পারে। থামো বাচ্চা, নতুন বউ এই যে, নতুন বউ লেখাপড়া শিখুক চাই না শিখুক, তুমি যেন সব কথা মাথায় এলো না। হ্যাঁ, তোমার শাশুড়ি অমন নয় যে ছেলে বউ যা বলবে তাতে তালে তাল নেবে। আজ আমি তোমাদেরকে ধাতুরূপ পড়াবো। ধাতুরূপ মনে রাখার খুব সহজ একটা উপায় হলো একটা ছন্দ মনে রাখা, যেমন তি তাস আন্তি,
সীতস্তা মি বসমস, যেমন ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি। মনে থাকবে, মনে রাখবে শব্দরূপ। শব্দরূপ বা ধাতুরূপ মনে রাখলে সংস্কৃত পড়া বা লেখা খুব সহজ হয়ে যাবে। বলো সবাই, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি। কি হলো কপাল, পড়ায় মন দিচ্ছ না কেন? নাও এবার বলো সবাই, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি। বলো তো ভবিষ্যতি, তারপর বলো। পড়া না বললে কিন্তু আমি ছাড়বো না, পড়তে বসে অমনোযোগ হলে কিন্তু আমার ভীষণ রাগ হয়। বলো ভবিষ্যতি ভবিষ্যন্তি। এই তোরা হাসছিস কেন? এই কেউ হাসবি না, চুপ করে বস। তুমি বলো ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, ভবিষ্যন্তি। দূর বাবা, এসব লেখাপড়া খুব কঠিন, আমি পারবো না। আমাকে এখন গুটিকে খাওয়াতে হবে, আমার গুটি খাইনি। আমি যা বললাম এক্ষুনি তাই দেখো না, পথিক কি সব কঠিন কঠিন পড়া বলছিল, আমার কিচ্ছু মাথায় ঢুকছিল না, তাই আমি পালিয়ে এসেছি। থামো, তুমি মাথায় ঢুকছে না, না ঢোকার কি আছে? পড়াশোনায় মন থাকলে তবে তো মাথায় ঢুকবে। ওখানে বসে বসে তো শুধু পালাবার চেষ্টা করছিলে। বেশ করেছে, পালিয়েছে। ওরে, মেয়ে মানুষের কাজ লেখাপড়া শেখা নয়, তার কাজ হলো রান্নাবান্না শেখা, ঘরকন্যা শেখা। ছেড়ে দাও না দাদা, বৌদিদি যখন চাইছে না তখন। না শ্যামা, লেখাপড়া ওকে শিখতেই হবে। নব সমাজ কি সেসব মেনে নেবে? নেবে বল, মানবে না, বরং আরো অশান্তির সৃষ্টি হবে। আচ্ছা ঠিক আছে নব, ওকে আজ বরং ছেড়ে দে, একদিনে কি অত লেখাপড়া শিখতে পারে নাকি? বেশ, আজ না হয় তোমায় ছেড়ে দিলাম, কাল কিন্তু ছাড়বো না। লেখাপড়া তোমায় শিখতেই হবে কপাল, সে যা হয় হোক, আমি বুঝে নেব। আজ তাহলে বৌদিদির ছুটি। আজ ছেড়ে দিলাম কারণ আমাকে এখন একবার মতি বিবির কাছে যেতে হবে। আমার মনে যে প্রশ্নগুলো কুড়ে কুড়ে খাচ্ছে তার উত্তর আমার চাই, নাহলে শান্তি পাচ্ছি না। নব তুই বরং ঘরে যা, তোর জল খাবার পাঠিয়ে দিচ্ছি। না মা, আমি কিছু খাবো না, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এখন আবার কোথায় যাচ্ছ? বললাম না একটা কাজ আছে। তবে মনে রেখো, কাল থেকে কিন্তু তোমাকে টোলে বসতেই হবে, কোনো অজুহাত শুনবো না আমি। পথিক আমাকে বললো না কেন কোথায় যাচ্ছে? পথিক গেল কোথায়? এসব কি শুনছি নবকুমার, তুমি তোমার নিজের স্ত্রীকে লেখাপড়া শেখাচ্ছ? হ্যাঁ শেখাচ্ছি, কেন? গায়ে কিন্তু এসব চলবে না। তোমার স্ত্রীর লেখাপড়াটা বন্ধ করো, নইলে কিন্তু আমরা গ্রামে বিচার সভা বসাতে বাধ্য হব। ও বুঝি, তুমি সারা দিচ্ছ না কেন? আহ থামো তো, খালি কথা আর কথা, এত কথার কি আছে? তুমি আমায় বকলে পথিক।